ওয়েলকাম টু আনাদার ব্লগ, আনাদার ভিডিওতে তোমাদের স্বাগত। আশা করি থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো, আজকে আমি চলে এসেছি চামারদিঘি। আর চামারদিঘিতে আমার কিছু ভাই আছে, স্পেশালি তাদের জন্য এখানে আসা। চামারদিঘি গ্রাম এবং আশেপাশে যে গ্রামগুলো রয়েছে, শিবপুর, ধরমপুর, চামারদিঘি স্টেশন, আজকে কিন্তু কভার করবো ড্রোনের মাধ্যমে, সেটারই ফুটেজ থাকবে আজকে। সো ভিডিও দেখতে থাকো গাইস, আর এনজয় নিতে থাকো, আর তারাই কিন্তু সিনেমাটিক শো। চামারদিঘি রেল স্টেশন হলো হাওড়া রেল বিভাগের অধীনে বর্ধমান কাটোয়া লাইনের একটি রেল স্টেশন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার মহাচান্দা চামারদিঘিতে বর্ধমান কাটোয়া রোডের পাশে অবস্থিত। এই রেলওয়ে স্টেশনের কোড হলো CMDG। 1915 সালের 1 ডিসেম্বর ম্যাকলিওডস লাইট রেলওয়ে বর্ধমান কাটোয়া রেলওয়ে রুটে ন্যারোগ্রেজ লাইন স্থাপন করে। এই রেলওয়ে বিভাগটি 1966 সালে পূর্ব রেলওয়ের কাছে হস্তান্তর করা হয়। 2010 সালে 5 ফুট 6 ইঞ্চি বটগ্রেজে রূপান্তরের কাজ শুরু হয়। বর্ধমান থেকে বলগোনা রেলওয়ে স্টেশনটি 2014 সালে পুনরায় চালু করা হয়েছিল এবং বলগোনা থেকে কাটোয়া অংশটি 12ই জানুয়ারি 2018 সালে জনসাধারণের জন্য সম্পূর্ণ হয়েছিল। বর্ধমান স্টেশন থেকে চামারদিঘি স্টেশনের দূরত্ব মাত্র 10 কিলোমিটার। বর্ধমান স্টেশন থেকে 4 নম্বর স্টেশন হলো আমাদের এই চামারদিঘি স্টেশন। চামারদিঘি স্টেশনের পাশেই রয়েছে কাটোয়া বর্ধমানের মেন রোড। এই রোড থেকে আমরা কাটোয়া এবং বর্ধমান যেতে পারব। চামারদিঘি স্টেশন থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত মহাচান্দা রাজবাড়ি। পরের ভিডিওতে মহাচান্দা রাজবাড়ি নিয়ে একটি সুন্দর ভিডিও করব। খেতিয়া গ্রাম পঞ্চায়েত হলো পূর্ব বর্ধমান জেলা পরিষদের বর্ধমান এক পঞ্চায়েত সমিতির অংশের একটি গ্রামীণ সংস্থা। খেতিয়া গ্রাম পঞ্চায়েতের অধিক্ষেত্রের অধীনে মোট 14টি গ্রাম রয়েছে, তার মধ্যে একটি গ্রাম হলো চামারদিঘি। এখন আছি খেতিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে। তো খেতিয়া হাই স্কুলটা দেখাবো ড্রোনের মাধ্যমে।
সাইদ আছে, এদিকে সাইদ আছে, ছেলেকে সবাই মিলে হাই করে দিই। আর তানভীর কিন্তু ড্রোনে উঠবে, মানে ড্রোনের উপরে উঠে আজকে আমি দেখাবো। উঠবে তো ড্রোনে? ড্রোনে চাপতে হবে, কিন্তু চেপে এইভাবে ধরবে, ধরে এই পুরো শহর পুরো ইয়েটা জায়গাটা দেখতে পাবে তুমি, ঠিক আছে? চলো ড্রোনে চাপবো এসে। সো গাইস, এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, লাভ ইউ অল, কিপ সাপোর্টিং মি। আমি ভিডিওতে হয়তো সবাইকে তুমি আদেশ করি, বাট সামনাসামনি কাউকে দেখা হলে সেটা কিন্তু আমি আদেশ করি, কথা বলি, মানে আমি বেসিক্যালি আপনি আদেশ করে কথা বলতে বেশি ভালোবাসি। কিন্তু ব্যাপার হচ্ছে, ভিডিওতে যখন আপনি আদেশ করি না, ব্যাপারটা একটা মানে আমার যারা ভিডিওয়ার্স আর কি তাদের সাথে সম্পর্কটা দূর দূর মনে হয়, সেই জন্য আমি তুমি আদেশ করে কথা বলি। আর যদি কোনো ফেস টু ফেস কারোর সাথে দেখা হয় তখন কিন্তু আপনি আদেশ করি। যাই হোক, ভিডিওটা শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওতে। টাটা টাটা, ঠিক আছে।